ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ফার্স্ট টার্মের গণিতের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার বাইশ সালের প্রশ্ন তো এর আগে আমি তোমাদের একটা সেট আপলোড করে দিয়েছি এটা হচ্ছে সেট টু তো তোমরা অবশ্যই আমি এইখানে যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো সেগুলোর উত্তর তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে যাবে তোমাদের আমি ম্যাথের সাজেশান দিয়ে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়াও আমি তোমাদের গণিতের বইয়ের সমাধান করেছি তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়াও আমি তোমাদের বিজ্ঞান ইতিহাস ভূগোল এইগুলোর আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্নের উত্তর সহ এই চ্যানেলে আপলোড করেছি তোমরা অবশ্যই দেখে নিও সেইখান থেকে কিন্তু তোমরা অনেক কমন পেয়ে যাবে তো তারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমি একে একে প্রশ্নগুলো দেখাচ্ছি দেখো তোমাদের প্রথম সামেটিভ রিভেলউশনের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে পনেরো নম্বরের একের দাগে বলেছে দেখো নিম্ন নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো চারটি লিখ করতে বলেছে প্রত্যেকটার জন্য এক এক করে আছে প্রথমটা বলেছে যে চার টাকার পাঁচ বাই আট অংশ কত টাকা কত পয়সা লিখতে হবে তো তো প্রথমে তোমাদের কী করতে হবে চার টাকাকে চারশো করতে হবে কেন করতে হবে কারণ এটাকে পয়সায় প্রথমে নিয়ে গেলাম এটাকে আমি পাঁচ বাই আট দিয়ে গুণ করবো কতভাবে কাটাকাটি করলে পাঁচ আটটে চল্লিশ তাহলে হচ্ছে আড়াইশো আড়াইশো হচ্ছে পয়সা আড়াইশো পয়সা অর্থ দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপরে বিয়েরটা কি বলেছে দেখো আটশো গ্রামে তিরিশ মানে তোমাদের করতে হবে আটশো চল্লিশ গণিত তিরিশ বাই একশো ঠিক আছে এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল এবার তিনের সঙ্গে তুমি চুরাশে গুণ করো যেটা হবে সেটা হচ্ছে উত্তর কত হবে তিন চারে বারো হাতে থাকছে এক তিন হচ্ছে সঠিক উত্তর এবার আমি তোমাদের সিএডটা দেখাবো সিএডটা কি বলেছে দেখো পাঁচ সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তো তোমরা কী করবে এই বড়ক্ষেত্রের বাহুর স্কোয়ার করে দেবে পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ বর্গ সেমি ঠিক আছে তারপরে ডি এরটা কি বলেছে দেখো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান বিপরীত বাহু সত্য না মিথ্যা অবশ্যই এটা সত্য তারপরে ই এরটা বলেছে দেখো যদি অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হয় তবে সেই অনুপাতকে কি অনুপাত বলে তো এখানে লিখতে হবে সমানুপাত ঠিক আছে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সমানুপাত এবার দুয়ের দাগেরগুলো দেখো দুয়ের দাগে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারটে করতে হবে দুই দুই করে আছে এখানে একটা সরল দিয়েছে দেখো এই সলটা তোমরা তোমাদের বইয়ের পূর্বপাঠের পুনরচলনা চ্যাপ্টারে পেয়ে যাবে তারপরে বিয়েরটা কি বলেছে দেখো চিনির দাম বাড়ার জন্য আগে একশো টাকার যে পরিমাণ চিনি পাওয়া যেত এখন দেড়শো টাকায় সেই পরিমাণ চিনি পাওয়া যায় চিনির দাম শতকরা কত বেড়েছে তাহলে দেড়শো থেকে তুমি একশো পঁচিশ বিয়োগ করে দাও তাহলে হবে পঁচিশ বা একশো পঁচিশ গণিত একশো ঠিক আছে তাহলে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি পার্সেন্ট বেড়েছে ঠিক আছে এইগুলো আমি তোমাদের খুব সহজে করে দিয়েছি তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তারপর সেরটা কী বলেছে দেখো নয় পাঁচ চার পাঁচ মানে ন হাজার সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটাও তোমরা প্রথম চ্যাপ্টার দিকে পেয়ে যাবে ডি বলেছে দেখো দুটি বইয়ের দামের অনুপাত টু ইস টু ফাইভ আর প্রথম বইটির দাম বলেছে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা হলে দ্বিতীয় বইটার দাম তোমাদের বের করতে বলেছে এটাও তোমাদের আমি করে দিয়েছি তোমাদের দেখবে প্রথম অধ্যায়ে আছে তারপর ই বলেছে নিচের অনুপাতটির পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো ও তার ব্যস্ত অনুপাত লেখো এটা তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায়ে আছে তারপর তিনের দাগের কি বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা বলেছে যে দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইস টু থ্রি দ্বিতীয়টির দাম চার লাখ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের অনুপাত কত হতো এটাও অনুপাত স্বনুপাত চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ের দেখবে প্রথম পেজে আছে তা বিয়েরটা বলেছে দেখো এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি বিএসসি এবিসি ও এসিবি এর অনুপাত দিয়ে দিয়েছে আর বিএসসি এর মান 10 ডিগ্রি কম এবং এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয় তবে কোন তিনটির অনুপাত কত হবে তো এটাই হচ্ছে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর সমাধান করে যাও সেই সঙ্গে আমি আরেকটা যে সেট আপলোড করেছি সেটাও দেখে যাও সেটারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর আমার অঙ্কের সমাধানগুলো যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমাদের বই থেকে তাহলে আমার যে সমাধানগুলো করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিও আর এমসি কুগুলো দেখে নাও তোমাদের পরীক্ষায় খুবই সাহায্য হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা পারলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ